শক্তিশালী, তাই তোমায় আমার খুব পছন্দ। কে বলল আমি সব থেকে শক্তিশালী? আমার থেকেও শক্তি ধরে ওই পাহাড়, সে বাধা দিলে আমি থমকে দাঁড়াই, নয়তো ফিরে আসি। এমনই তার শক্তি। তুমি বরং পাহাড়কে বিয়ে করো। তবে তাই হবে, পাহাড়কে তো বাবা তাও চোখে দেখা যায়, ভালোই হবে। বন্ধু বিদায়। তবে আমি মনে করি আমার থেকেও শক্তিশালী হলো ইঁদুর, মানে তোমরা। তুমি ঠাট্টা করছো? না গো, সত্যি বলছি। আমার সারা শরীরে তোমরা গর্ত করে চলাফেরা করো। আমি ব্যথা পেলেও তোমাদের কিছুই করতে পারি না, বাধাও দিতে পারি না। এটা তো ভুল বলনি? তাহলে যাই, ওর বাবাকে গিয়ে জানাই। এরপর তার মনে বিড়ালের ভয় দূর না হলেও জীবন সঙ্গীকে পেয়ে সে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।